একটু হাততালি চাই সবার থেকে। এবার মাইক্রোফোন চার হাতে তুলে দেব, চার গলার আওয়াজ শোনার জন্য সাউথ ইন্ডিয়া বন্ধুদের সঙ্গে সঙ্গে মাফ করবেন, আমি তাড়াহুড়ো করতে ভুলে যাচ্ছি সব। মমদিকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, এই ছবির নায়িকা শ্রোয়েতাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। একটু হাততালি চাই সবার কাছে, মোবাইল ফোন তো থাকবে, হাততালি যখনই আমরা ডাক দিয়েছি, যখনই আমরা কোনো ইভেন্ট করি, আপনারা ঠিক টাইমে ঠিক অনেক আগে চলে আসেন আমাদেরকে সাপোর্ট করার জন্য, বাংলা ছবিকে ভালোবাসার জন্য। তার জন্য থ্যাংক ইউ সো মাচ টিম প্রজাপতির পক্ষ থেকে আপনাদের সবাইকে। এবারে চলে আসি, বেশি সময় নেবো না, ভেরি শর্ট অ্যান্ড সিম্পল। যেহেতু আজকে মিউজিক লঞ্চ, তো আমি বলবো কে গান দিয়ে শুরু হোক, তারপরে আমি মমদী শ্বেতা অভিজিতের কাছে পরে আসবো। আমার এখন অব্দি তিনটে গান বেরিয়ে গেছে, আপনাদের কোন গানটা সবচেয়ে বেশি প্রিয়? তুমি আমার হিরো গোম্বল, হ্যাঁ কি দুটো গানই ভালো। আমি বলবো অনুপমকে, অনুপম খুব খুব কাছের মানুষ, খুব তুমি আমার হিরো দিয়ে শুরু করি, যেহেতু আমাদের প্রথম সং ছিল যেভাবে আমরা লঞ্চ করেছিলাম। এবং আমি বিদেশে যখন বিদেশে ছিলাম, যখন এই গানটা আমাকে অতন্তা পাঠায়, এবং আওয়াজ ফ্রিকড আউট, মানে এত সুন্দর গান, আমি যেটা ছবির সঙ্গে খুব মিলেমিশে যায়, এবং আমার আর মিঠুনদার যে সম্পর্কটা দেখানো যে গানের মাধ্যমে আমার অপূর্ব লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ওকে মেসেজ করি যে আমি অনেক দিন পর একটা গানে প্রেমে পড়লাম। থ্যাংক ইউ সো মাচ অনুপম, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা ইতিহাস হয়, মানে আমি আমরা এক ঘন্টা লেকচার দিয়েছিলাম, এখন বলে গেছি দাদা আমাকে এরকম চাই, এই এনার্জি চাই, এই হলে খারাপ সময় হলে গানটা শুনবো, ভালো সময় হলে গানটা শুনবো, ওই একটা ব্যাপার চাই, শিব তাণ্ডব চাই, এইটা চাই, দাদা সব শুনলেন, ঠিক আছে ভালো। তিন দিন পর একটা সুর পাঠালেন, আমরা বললাম যে এই গানটা ছাড়া ছবিটা হবে না, অ্যান্ড দ্যাটস হাউ বোম বলে বোম হ্যাপেন। সুইত আ ফিউ ওয়ার্ডস, থ্যাংক ইউ সো মাচ বেঙ্গল টকিজকে ধন্যবাদ, দেবকে ধন্যবাদ, আর প্রত্যেকে যারা অভিজিৎ সেনকে ধন্যবাদ। এসে সবার কাছ থেকে অতুলতার জন্য, আর চাইবো অতুলতাকে কিছু কিছু শব্দ শেয়ার করার জন্য, কিছু বলার নেই। এই যে ডিসেম্বর ছবিটা আসছে প্রজাপতি, এই সিনেমাটা ছেলে মেয়ের বাবা মায়ের প্রতি বা বাবা মায়ের ছেলেদের ছেলে মেয়ের প্রতি যে সম্পর্ক, একটা সম্পর্কের গল্প। আর বাকি যারা আছে সবাই মঞ্চে চলে এসো প্লিজ, আমরা একসাথে গাই, চলো গান। ইন্দ্রনীল অরিত্র পদ্মপলার সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করছি, এবং ওদের জন্য সবাই জোরে হাততালি দেবেন। শুরুতে যে একটা লম্বা কোরাস আছে, আমার শুরুতেই মনে হচ্ছিল খুব ভালো না গাইলে এই কোরাস ওরকমভাবে দাঁড়াবে না, তাই জন্য আমি ওদের বলেছিলাম যে এদের প্রত্যেককে চাই। বলে বম বম পুরোটাই একসাথে, বম বম বলে বম বম জোরে, এবার এবার বম বম, এবার শুধু শুনেইটা বলবে, তারপর তো রিপিট করবে, বম বম বলে বম 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 বলে বম বম। দেবদা কেমন লাগছে? ভাই আমরা টাকা ভরে দিয়েছি না, একটা মাইকের টাকা দিয়েছি। ওকে আমি আবার তোমাকে সাহায্য করে আমার সুবিধা আমাদের মিউজিক্যাল টিম তারে হচ্ছে আসলে হিরো, এবং চলে আসি আমাদের ইন্ডিয়া ওয়ান অফ দ্য মিউজিক এক্স, এবং যিনি সঙ্গে সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ড করতেই করেছে, তার নাম হচ্ছে রতিজিৎ। রতিজিৎ এই ছবিতে রতিজিৎ প্রথম ছবি, তাই না? তো আমার সবসময় নতুনদের সঙ্গে কাজ করতে ভালো লাগে, লাস্ট দুটো ছবি ডিল করেছে, এবং রতিজিৎ এখন ফোর্থ ছবি, আমরা এবং এন্টারটেনমেন্ট ম্যাচের এবং বেঙ্গল ব্যবসা ফিনিশন ক্রাউড, আমার মনে হয় কি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্ট কলকাতার মধ্যে বাংলার মধ্যে আছে, যেটা তোমার ছবিটা মিউজিক করেছে, হিউজ অপরচুনিটি ফর রতিজিৎ। এই ছবি দুটো গান দিয়েছে, ও একটা নিজের আছে একটা, আমি দুটো গান কম্পোজ করেছি, একটা আমি এবং স্নিগ্ধ এবং তার ফিমেল ভার্সন অঙ্কিতা গিয়েছে, অঙ্কিতা গানই আছে, আর আর একটা গান আছে নচিদার, এবং আমি বলবো নচিদার গানটা না শুনে যাবে না, আর পেটটা ভরবে না, নচিদাকে ছাড়া আমাদের হয় না, সেদিন পরে বলবো নচিদাকে নিয়ে আলাদা করে একটা সেগমেন্ট হবে। রজিৎ তোমার ওই গানটা যেটা টাইটেল ট্র্যাক প্রজাপতি টাইটেল ট্র্যাকটা ওই করেছে, আমরা একবার শুনতে পারবো না? নিশ্চয়ই, সত্যি মানে এত লোক
এত মানুষের ভালোবাসা প্রজাপতি পাচ্ছে এবং পাবেও, আরো প্রজাপতি ভালোবাসা পাবে। 23 ডিসেম্বর আসছে। ইনফ্যাক্ট আমরা ঠিকই করে নিয়েছি, টনিকের পরকে আমাদের প্রত্যেক কটা ছবিতে অন্তত 1 টাকা রচিতা বলা হবে। রচিতা কেমন লাগলো প্রজাপতি টিমের সঙ্গে যুক্ত হয়ে? আপনার পরে টনিকে যেমন গান করেছিলাম সেটাও একটা অদ্ভুত অভিজ্ঞতা, বিউটিফুল একটা গান ছিল। Another track. Thank you, Rojita. Thank you so much. এটাই হচ্ছে আমাদের মিউজিক্যাল টিম। প্রথম থেকে প্রবীণ সবাই আছে, দুনিয়া থেকে সিনিয়র সবাই আছে। রতিজিৎ এটা প্রথম ছবি এবং রচিতাকে নিয়ে আমরা অনেক প্রশ্ন থাকে, তাহলে আমার ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন। আর আশা করি আমার মনে হয় যে গানগুলো শুনলাম, আজকে আমি প্রথমবার গানগুলো শুনেছি, আমার প্রত্যেকটা গান শুনছি আর মনে হচ্ছে প্রত্যেকটা গান মানে একটা থেকে আরেকটা আরও ভালো, একটা থেকে আরেকটা আরও ভালো, প্রত্যেকটা গান ভালো। যেরকমভাবে আমরা মজা করে কাজ করেছি, ভীষণ আনন্দ করে কাজ করেছি, সেরে চলেছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এসছেন, এই ইভেন্টটাকে সাকসেসফুল করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আমাদের ছবি যার জন্য আজকে আমরা এখানে প্রজাপতি সেটা মিথুন চেন্নে মানে সামনে শুক্রবারে, প্লিজ সবাই কিনে আসবেন, ছবিটা দেখবেন আপনাদের কাছের সিনেমা হলের।